আন্তর্জাতিক অঙ্গনে তথ্য প্রযুক্তি খাতে পুরস্কারগুলোর মধ্যে অন্যতম জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি WSIS পুরস্কার 2024-এ উইনার পুরস্কার গ্রহণ করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবছর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিকিউর ভিডিও কনফারেন্সিং সিস্টেম বৈঠক তৈরির জন্য বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অফ ICTs ক্যাটাগরিতে উইনার হিসেবে এ পুরস্কার গ্রহণ করেন তিনি। 28 মে সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজন করা হয় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি WSIS পুরস্কার 2024। ভিডিও কনফারেন্সিং সিস্টেম বৈঠক তৈরির জন্য এবং এটি তৈরিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে সকল তরুণ ইনোভেটিভ প্রোগ্রামার কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, COVID-19 অতিমারী কর্তৃক সৃষ্ট চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করার জন্য BCC উদ্ভাবিত বৈঠক নিত্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঠিক দিক নির্দেশনায় খুব অল্প সময়ে ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন হয়েছে। এরই ফলশ্রুতিতে তরুণ উদ্ভাবকরা তথ্য প্রযুক্তির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে পারছে। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা দেওয়া 1,049টি প্রকল্প থেকে বাছাই করে 360টি প্রকল্পকে ভোটাভুটির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। WSIS পুরস্কার নির্ধারণে প্রত্যেক ক্যাটাগরিতে একাধিক উদ্যোগ বা প্রজেক্টকে ভোটের মাধ্যমে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করা হয়। তার মধ্যে থেকে একটিকে উইনার হিসেবে ঘোষণা করা হয়। এবছর 18টি প্রজেক্টকে উইনার ও 72টি প্রজেক্টকে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত করা হয়। এর পূর্বে WSIS প্লাস 20 ফোরামে DPI হাই লেভেল সিজন এবং মিনিস্ট্রিয়াল রাউন্ড টেবিলে আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী।